क्लास सिक्स भूगोल मॉडल एक्टिविटी टास्क पार्ट वन प्रथम क्वेश्चन होच्छे चाँदेर परिवेश सम्पर्के चंद्र अभिजानकारी दलेर अभिज्ञतार विवरण दाओ। उत्तर बोलछे देखे नाओ। कोथाओ गाछपाला नेई, एबड़ोखेबड़ो जमी, गोल गोल विशालाकार गर्त, धूसर धूलोय भर्ती चारिदिक, सूर्यर आलो पौंछते पारे ना, ताई पृथ्वी थेके एगुलोके चाँदेर गाए कालो कालो दागेर मतो देखाय, आर आकाशटा नील नय, घन कालो, बातास ना थाकाय सूर्यर आलोर विच्छुरण हय ना, फले रंग नेई, सबकिछुई आलो पड़ले सादा आर आलो ना पड़ले कालो देखाय, दिनेर बेलातेओ आकाशे तारा झलमल करछे, एकदिके कालो आकाशे झुलछे पृथ्वी प्रकांड सादा नील गोलकेर मतो, एखाने एक दिन जेते पुरो दु सप्ताह केटे जाए। सूर्यर तापे पाथर भीषण गरम हो उठे प्राय 117 डिग्री सेलसियस, आबार रात चले दु सप्ताह धरे, तखन प्रचंड तो भीषण ठंडा, तापमात्रा प्राय हिमांकेर 150 डिग्री नीचे नेमे जाए। दुई बच्चे पृथ्वी प्रकृताकृति पृथ्वी मतो जुक्ति सहकारे व्याख्या करो। पृथ्वी निजे चारिदिके अनेक द्रुत घुरे बोले ओपर निश किछुटा चापा आर माझ बरबर किछु निस्फीत माने फोला, ताई पृथ्वी पुरोपुरी गोल नय। कमलालेबु बा नाशपातिर संगे पृथ्वीर आकृतिर किछुटा मिल थाकलेओ आसले पृथ्वीर आकृति पृथ्वीर मतोई, जाके इंग्लिशे बला हय जिओड। एकटि वृत्त एके वृत्त अंकन करे पाँचटी गुरुत्वपूर्ण अक्षरेखा मान सह चिह्नित करो। तो आमि एके तोमादेर दिये दिच्छि, तोमरा देखे नाओ। এখানে আমি বৃত্তটা এঁকে দিলাম এবং তার বিভিন্ন যে অক্ষরেখাগুলো আছে তার নাম দেখো। এত উপরে দিয়েছি সুমেরু বিন্দু 90 ডিগ্রি, তার নিচেরটা আছে সুমেরু বৃত্ত 650 ডিগ্রি উত্তর, তার নিচে আছে কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি উত্তর, তারপর নিরক্ষরেখা 0 ডিগ্রি, তার নিচে মকরক্রান্তি রেখা 23 ডিগ্রি 23.5 ডিগ্রি দক্ষিণ, তারপরে হচ্ছে কুমেরু বৃত্ত 650 ডিগ্রি দক্ষিণ, আর নিচে হচ্ছে কুমেরু বিন্দু 90 ডিগ্রি দক্ষিণ। এইভাবে তোমরা দেখে দেখে খাতায় টুকে নাও। তোমার দেশের উত্তরে সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখছি, উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতি হওয়ার কারণগুলো হলো, এক নম্বর হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চলে মাটি উর্বর, তাই চাষবাস ভালো হয়। উত্তরের সমভূমি অঞ্চলের এলাকাগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত। এই তিন নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে। চার হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চলে উন্নত মানের স্কুল কলেজ বিদ্যালয় রয়েছে। পাঁচ হচ্ছে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা রয়েছে, তাই উত্তরের সমভূমি অঞ্চলে ঘনবসতিপূর্ণ হয়েছে। এবার আসবো আমরা পার্ট টু। আচ্ছা, ভূগোল অ্যাক্টিভিটি পার্ট টু তার প্রথম প্রশ্ন দেখা বলেছে কোন গ্রহ তার নিজের রক্ষে চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘোরে, তার দুটি নাম, তার নাম এবং দুটি বৈশিষ্ট্য। উত্তর হচ্ছে কি ইউরেনাস গ্রহ উত্তর থেকে দক্ষিণে ঘোরে, তার দুটো বৈশিষ্ট্য হচ্ছে মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ হয় এবং এটি হচ্ছে শীতলতম গ্রহ, এর উষ্ণতা প্রায় -216 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আন্তর্জাতিক তারিখকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, পুরো মাধ্যমিক পর্যন্ত চলে এটা। উত্তর দেখে নাও। আন্তর্জাতিক তারিখরেখা এমন একটি রেখা পূর্বদিকে যা পূর্বদিকে গেলে একদিন যোগ করতে হয় এবং পশ্চিম দিকে গেলে একদিন বিয়োগ করতে হয়। আন্তর্জাতিক তারিখরেখা যেখানে কল্পনা করা হয়েছে সেখানে অনেক স্থলভাগ পড়ায় বাঁকিয়ে জলের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি রেখাটি স্থলভাগের ওপর থেকে নিয়ে যাওয়া হতো বা একই দেশের উপর দিয়ে যেত তাহলে একই দেশে দুটি তারিখ হতো এবং এর ফলে বিশাল সমস্যা দেখা দিত, তাই আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কয়ালের দুটি বৈশিষ্ট্য, কয়ালটা মনে রাখবে দক্ষিণ ভারতে দেখা যায় মালাবার উপকূল এবং একটা ছোট হ্রদের মতো বলছে। এক হচ্ছে মালাবার উপকূলের উপহ্রদ হলো কয়াল, দুই হচ্ছে কয়ালের একদিক সমুদ্র দিকে উন্মুক্ত আর বাকি তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা থাকে আর কয়ালের জল লবণাক্ত হয়। আচ্ছা, থর মরুভূমি জনবিরল কেন? তোমরা সবাই জানো মরু অঞ্চলে তো লোক বেশি থাকে না, তো কারণগুলো দেখে নাও। এক হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু মানে খুব গরম এবং খুব ঠান্ডা দুটোই রয়েছে।
দিনের বেলা যেমন গরম, রাত্রিও তেমন ঠান্ডা। দুই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ 20 সেন্টিমিটারও কম, মানে খুবই কম বৃষ্টিপাত। তিন হচ্ছে শুষ্ক এবং লবণাক্ত মৃত্তিকা, মানে চাষবাস হবেই না। চার হচ্ছে অনুর্বর মাটি, পাঁচ কৃষিকাজ তেমন হয় না। ছয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, মানে যোগাযোগ এক জায়গায় অন্য জায়গায় যেতে গেলে মানুষকে হেঁটেই যেতে হবে, উঠে করে কোনো গাড়ি ঘোড়া যাবে যেতে পারবে না বালির মধ্যে দিয়ে। আর সাত হচ্ছে জীবিকা এবং জীবনধারণ অসুবিধা ইত্যাদির কারণে থর মরুভূমি জনবিরল। জীবিকা মানুষ কোনো কাজকর্ম করতে পারে না, জীবন ধারণ তো একদমই অসম্ভব সেখানে অত গরমের মধ্যে। ওই জন্য ওখানে স্থানীয় বাসী থাকে, এমনি বাইরে থেকে কেউ গিয়ে ওখানে জায়গা কিনে বাড়ি নিশ্চয়ই কখনো করে না। তো আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 1 আর 2। তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে এটা, আর যদি নতুন থাকো চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অন্য ভিডিওগুলো পাবে তোমাদের।